কাকা আপনার মোশ কাকা ভাইয়ের ভালো আছেন ভাই কয়টা মোশ নিয়েছিলেন আজকে হাটে আছেন বলেন 12টা 12টা আছে কয়টা বিক্রি করছেন ইনশাআল্লাহ সকাল থেকে দুইটা মোশ বিক্রি করছেন না এই যে স্ক্রিনে যে মোশ দেখতে পাচ্ছি এটা কোন জাতের মোশ এটা এটা হচ্ছে দেশি না এগুলো এক থেকে দেড় বছর লালন পালন করলে কত বড় হবে এগুলো ওয়েট দাঁতে নেই না ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন নমস্কার আপনার কাকার আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা মোষ নিয়ে আসছেন আজকে দুটাই নিয়ে আসছেন কেমন দাম যাচ্ছিলেন দাম বলছেন আজকে না আছে হাটে তো বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছিলেন কত 330 না তো আজকের বাজার মূল্য কেমন বলতেছে কেতারা হ্যাঁ 90-95 আচ্ছা তো এটা আপনার মোবাইল নাম্বারটা কাইন্ডলি একটু বলবেন কোন দর্শক ভাই যদি আমার ভিডিও দেখে নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন না তো এটা মোবাইল নাম্বার একটু বলেন ভাই মুখস্থ আছে না 017-97-96-36-22-35 ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা মোশ আপনার নাকি দাম কেমন যাচ্ছিলেন কাকা আজকের বাজারে ৩১০ না জোড়া তো কেমন দাম বলতেছে আজকের বাজারে ৩০০ নিচে বলে না এগুলো কেমন ওয়েট আছে এগুলো আনুমানিক ২-১৫ মন করে ওয়েট আছে না এগুলো দাঁতে কয়টা করে ভাইয়া দুই দাঁত করে বয়স না তো সকাল থেকে ক্রেতারা কেমন দাম বলতেছে দাম বলে না তিনের নিচে বলে না ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা মোষ নিয়ে আসছেন আজকে আটটা নিয়ে আসছেন এগুলো জাতে কি সব সব দেশি দেশি জাত না তো এই জোড়ার কেমন দাম যাচ্ছিলেন এই জোড়ার ৩৫০ আজকের বাজারে কেমন দাম বলে ক্রেতারা বেসা কিনাই নাই না আর এই যে বড় আকৃতির যে মোষগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন যাচ্ছিলেন ৪৫০ জোড়া তো বর্তমানে এগুলো ওয়েট কেমন আছে কাকা মাংস ৮ মন করে হবে না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা মোষ নিয়ে আসছেন আজকে ৮টা নিয়ে আসছেন কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত বিক্রি হয়নি না বাজার খুবই খারাপ অবস্থা তো যে মোষ দেখতে পাচ্ছি স্ক্রিনে এটার দাম কেমন চাচ্ছিলেন আজকের বাজারে দাম আজকের বাজারে দেখছি ১০,০০০ ঘাটতি যাবে তাই তো দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছি ২৫০ ২,৫০,০০০ টাকা জোড়া এটা কেমন ওজন হবে এগুলার আচ্ছা তো এটার বয়স কেমন আছে কয় দাঁত করে আছে ৬ দাঁত তো এগুলো যারা ১-২ বছর মোটা তাজা পালন করবে তারা কি লালন পালন করতে পারবে এগুলো এগুলো দেখা যাচ্ছে ১-১.৫ বছর লালন পালন করলে কত ওয়েট হবে এগুলো ১৫ মন করে হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাইছি কাকা দাম কত চাইলেন এটার ১৭০ না কেমন ক্রেতারা বলে দাম ১৫-২০ বলে না ভাই দাম কেমন যাচ্ছেন এটার ভাই কয় দাঁত বয়স ৬ দাঁত না এগুলো যারা ১-১.৫ বছর লালন পালন করবে তা তো নিতে পারবে না এগুলো দানাদার খাদ্য কি খায় ভাই আচ্ছা দেখা যাচ্ছে যে এর সঙ্গে দেখা যাচ্ছে খেসারি ছোলা এগুলো খাওয়ালে মোটা তাজা হবে না আচ্ছা তো ধন্যবাদ ঠিক আছে ভাই কাকা দাম কত চাইলেন আজকের বাজারে দাম কত চাইলেন দাম
125 কেতা ভাইরা কেমন দাম বলছে আজকের বাজারে 10 এর পারে বা 100 বলছে না তো ঠিক আছে ধন্যবাদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ না ভালো আছেন না কটা মহিষ নিছিলেন আজকে দুটো এটা বকনা না কেমন দাম যাচ্ছিলেন আজকের বাজারে 80 না কেতা ভাইরা কেমন দাম বলতেছে ভাই আচ্ছা ভাই এটা কোন জাতের মহিষ কোন জাত দেশি মহিষ না বকনা না ষাঁড় এটা বকনা না আজকের বাজারে দাম কেমন যাচ্ছিলেন 70 এগুলো কত বছর বয়সে হিটে আসবে এগুলো 2 বছর বয়সে 2 বছর বয়সে হিটে আসবে না তো এগুলো যারা দুধ উৎপাদন করবে কত লিটার দুধ পর্যন্ত পাবে এটা থেকে এটা আশা করা যায় 4 থেকে 5 লিটার 6 লিটার 4 থেকে 5 লিটার না আচ্ছা তো আজকে বাজারে কত দাম যাচ্ছিলেন জানো 70 কি অবস্থা ভাইজান ভালো আছেন কয়টা মহিষ নিয়েছেন আজকের বাজারে 7টা ষাঁড় বাচ্চা জোড়া কত দাম যাচ্ছিলেন ষাঁড় 135 দাম যাচ্ছেন কেমন দাম বলে কেতা ভাইরা 100 বলে না ঠিক আছে কাকা ভালো আছেন ভালো কাকা কয়টা মহিষ নিয়েছিলেন মহিষ নিয়েছিলেন 6টা 6টা বিক্রি করছেন একটা এই যে হ্যাঁ বেজে আলহামদুলিল্লাহ তাহলে আর দুটো আছে না জি এই ষাঁড় মহিষ জোড়া কেমন যাচ্ছিলেন জোড়া দাম এদুটার দাম বলছে 35 30 135 দাম বলতেছে অলরেডি তো অল্প কিছু কম বেশি করে বিক্রি করে দিবেন তাই তো ঠিক আছে কাকা বিক্রি হলো নাকি কাকা এটা বিক্রি হলো না না বিক্রি হয়নি দাম কেমন যাচ্ছিলেন কাকা দাম যাচ্ছে 190 190 কেমন বয়স আছে বয়স হয় না এখন দাঁত হয়নি না আচ্ছা তো এগুলো এক বছর লালন পালন করলে এগুলো কত বড় হবে 250 হবে না মানে 10 মণ 8 মণ করে একটা ওয়েট হয়ে যাবে সাধারণত খাওয়া দিচ্ছেন কি এখন বর্তমানে এগুলোকে ভুসি গমের ভুসি ঘাস তাই না তো ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম কৃষি টিভি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যার সময় ছাড়বো প্রতি হাটে আমি মনে করেন আসি আপনার ওই ওই বড় হাট থেকে চলে যাইতাম মানে এই পাশে যে মশাই।